আজ ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির 26তম বর্ষপূর্তি। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির 26তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন 69 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাঙালি সহ পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের হাজারো জনগোষ্ঠী আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি পরবর্তী পার্বত্য শান্তি চুক্তির 26তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজার মাঠে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। র্যালি পরবর্তী রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অগ্রযাত্রার 26তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনা রিজিয়ন ও জেলা পরিষদের আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চনজয় তঞ্চঙ্গায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 69 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি 69 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, শান্তি চুক্তি পরবর্তী সময়ে আমরা পার্বত্য চট্টগ্রামে এর সুফল ভোগ করছি। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল সরকার পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং চুক্তি বাস্তবায়নে আন্তরিক ছিল। সেনাবাহিনী পার্বত্য বান্দরবানে আইন শৃঙ্খলার সহযোগিতা সহ আমরা চাই স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকুক। দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং বিনামূল্যে রোগীদের মাঝে ওষুধ সরবরাহ করা হয়। এই চুক্তির অধিকাংশ ধারা ইতিমধ্যে কতটা বাস্তবায়িত হয়েছে আমরা শুধু শুনেছি না, আমরা যারা আছি আমরা তার সুফল ভোগ করছি। গত 26 বছর ধরে আমরা অন্যান্য সুফল এখন ভোগ করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে স্বাধীনতার পর থেকেই অদ্যাবধি বাংলাদেশের সব সরকারি পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনসাধারণের জন্য আন্তরিক ছিল, জনগণের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে চলেছে, বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন সময়ে বাস্তবায়ন করেছে। বান্দরবান সেনা রিজিয়ন এই ভূমিকারই একটা অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে। আমরা চাই স্থিতিশীল নিরাপত্তা বজায় থাকুক, যাতে করে চুক্তি বাস্তবায়নে যারা কাজ করছে জেলা প্রশাসন বা পার্বত্য জেলা পরিষদ বা অন্যান্য বিভিন্ন সংস্থা সংগঠন যারা কাজ করছে তারা যেন চুক্তি সম্পূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। আপনি কে ইএনটি লিখে দেন নিচে 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 ওর ছাত্র আসলে 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 আস